শাবনূর ফিরেছে, ভালো কথা। সে গুণী অভিনেতা অভিনেত্রী সহজে হয় না। একটা নায়িকা হলেই তোমরা গুণী বলে ফেলবে, এই বলে ফেলবে, সেই বলে ফেলবে, এটা এত সোজা না। শাবনূর তো আগের মতো দেখতে না, একটু মুটিয়ে গেছে। আমি কাউকে গুণী অভিনেত্রী বলি না, একমাত্র শাবানা ববিতা ছাড়া। নির্জল তো চলচ্চিত্রের লোক, অনেক বছর চলচ্চিত্রের ভালো মন্দ সে শিল্পীসমিতিতে বসে করতে পারবে। শাবনূর অনেকদিন পর বাংলা চলচ্চিত্রে ফিরেছেন। আমরা দেশের বাইরে দেখি যে যারা এরকম গুণী অভিনেত্রী তাদেরকে আসলে তাদের বয়স অনুযায়ী আসলে চরিত্র তৈরি করা হয়। শাবনূর অনেকদিন পর চলচ্চিত্রে ফিরেছেন, রঙ্গনাথ সিনেমা করছেন, শাবনূরের এই চলচ্চিত্র ফেরা নিয়ে কী বলবেন? আমি একটা কথা বলি, তোমরা যেটা বলো আমরা সেটা বলি না। গুণী অভিনেতা অভিনেত্রী সহজে হয় না। একটা নায়িকা হলেই তোমরা গুণী বলে ফেলবে, এই বলে ফেলবে, সেই বলে ফেলবে, এটা এত সোজা না। তো শাবনূর ফিরেছে, ভালো কথা। সে মা দর্শক নন্দিত ছিল সে, কিন্তু এখন আগের মতো শাবনূর তো নাই দেখতে। অভিনয় না আরও কোয়ালিটি ভালো হয়েছে, কিন্তু শাবনূর তো আগের মতো দেখতে না, একটু মুটিয়ে গেছে। আর এখন সে কতটুকু আবার আসতে পারবে এটা আমি বলতে পারি না। শাবনূরকে কি গুণী অভিনেত্রী বলা যায়? আমি কাউকে গুণী অভিনেত্রী বলি না, একমাত্র শাবানা ববিতা ছাড়া। সোজা কথা, গুণী এত সোজা না। অভিনয় সবাই জানে, গুণটা আলাদা জিনিস কনসেপশন করার। আমি কনসেপ্ট করতে পারলাম কি না গল্পের চরিত্রটা, কতটুকু করতে পারলাম, যদি তার কৃতিত্ব বেশি থাকে, তার ব্রেন রিসিভ করার ক্ষমতা বেশি থাকে, ওটাই গুণ। সালমান শাহকে নিয়ে, সালমান শাহকে নিয়ে দর্শকদের একটা ফ্যাসিনেশন অন্যরকম। সালমান শাহকে যতটুকু কাছ থেকে দেখুন, ব্যক্তি সালমান শাহ আসলে কেমন ছিল এবং তাকে নিয়ে একটু স্মৃতিচারণ একটু শুনতে চাই। কোনো স্মৃতিচারণ নাই, ওকে নিয়ে একটা ছবি করেছিলাম, সে ভালো অভিনেতা, দেখতে সুদর্শন, ভালো অভিনয় করতো, মানে একেবারে ফাটাফাটি তা না, তো সুযোগই পায় না, চলে গেছে কয়েকটা ছবি করে। সে ভালো ছিল, সোজা কথা, ভালো ছিল। আর ওর ইয়া মানে ওকে নিয়ে কোনো ঘটনা এত কিছু তো এখানে মানে আমার জানা নাই। নিপুণ আসলে রিড করেছেন, দ্বীপজল তো চলচ্চিত্রের লোক, অনেক বছর চলচ্চিত্রের ভালো মন্দ সে শিল্পীসমিতিতে বসে করতে পারবে, এবং তার সেক্রেটারিও বেশ ভালো, এই জন্য বললাম। নিপুণের এই ব্যাপারটিকে সাপোর্ট করছেন না? না, সাপোর্ট করবো কেন, তুমি মালা দিয়ে তাদেরকে বরণ করেছো, তা আবার তুমি কেস করলা, কেস করতে ওইটা তার ইচ্ছা, কিন্তু কেস করবে কেন, তুমি তো তাদেরকে অ্যাকসেপ্ট করলা মালা পরে দিয়ে, আবার কেস করেছো, এটা আমার কাছে ভালো লাগে না। এটা ওর ইচ্ছা, সে করতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না।